কোরআনের এত পাওয়ার, যখন নাকি কোরআনকে নাজিল করার উদ্দেশ্যে যখন নাকি পাহাড়কে বললেন হে পাহাড় আমি তোমার উপর কোরআনকে নাজিল করব, পাহাড় বললেন না 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 হে আল্লাহ আমি কোরআনের এত ভার এত ভার এত ওজন আমার মতো পাহাড় আমার মতো পাহাড়ের উপর যদি কোরআনকে নাজিল করো তাহলে কি হবে কোরআন আমি পাহাড় ধ্বংস হয়ে যাবো বলুন সুবহানাল্লাহ। সমুদ্রকে বলল আমি তোমার উপর কি করব কোরআনকে নাজিল করব, তখন সমুদ্র বললেন আমার উপর যদি কোরআনকে নাজিল করেন আমি সমুদ্র ধূলিসাৎ হয়ে যাব, আমি এই কোরআনের ওজন এই কোরআনের ওজন কখনো কি করব না নিতে পারবো না। তো সর্বশেষ কি বললেন জমিনকে বললেন হে জমিন আমি তোমার উপর কোরআনকে নাজিল করব, তখন কোরআন করে জমিন বললেন আমার পক্ষে সম্ভব না কোরআনের এত ওজন কোরআনের এত পাওয়ার কোরআন এত পাওয়ারফুল জিনিস যেটা নাকি আমি সামান্য আমি নগণ্যতম জমিনের উপর যদি আপনি নাজিল করেন জমিনের উপর যদি নাজিল করেন আমি তুলার মতো উড়ে যাবো বলুন সুবহানাল্লাহ। কিন্তু মহান আল্লাহ তালা এই বনি আদম যে আদমকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা তাই দেখেন নাকি আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন, যখন নাকি আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন দেখেন মানুষের কতটা অধিকার কতটা মানুষের বরত্ব কতটা মানুষের শক্তি লক্ষ্য করে দেখুন, যখন নাকি আদম আলাহ ইসলামকে নায়ক আদম আলাহ ইসলামকে সৃষ্টি করবেন তায়েফের ময়দানে কি করলেন পৃথিবীর সমস্ত জায়গা থেকে মাটিকে একত্রিত করলেন এবং মাটিটাকে কি করলেন একটি উর্বরতা সৃষ্টি করলেন এবং তার থেকে আদমকে আল্লাহ তালা নিজ হাত দ্বারা তৈরি করেছেন নিজ হাত দ্বারা আল্লাহ তালা সৃষ্টি করেছেন। আল্লাহ তালা সৃষ্টি করার পরে 40 দিন যাবত মহান রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার ময়দানে দুনিয়ার মধ্যে রেখেছেন দুনিয়ার মধ্যে রেখে তাকে শুকিয়েছেন এবং তারপরে কি করেছেন তারপরে তাকে প্রথম আকাশে নিয়ে গেছেন এবং ওই জায়গায় আদম আলাইহিস সালামকে আদমকে আমাদের আদিপিতাকে 40 দিন যাবত এই প্রথম আসমানে রেখেছেন এবং তারপরে কি করেছেন আস্তে আস্তে সপ্তম আসমানে নিয়ে গেছেন। এরকমভাবে তাকে সপ্তম আসমানে নেওয়ার পরে তাকে কি করলো জান্নাত জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আসলো, ওই জায়গায় প্রত্যেক জায়গায় 40 দিন যাবৎ তাকে অতিক্রম করালো এবং সর্বশেষ সর্বশেষ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে রেখে বললেন ওলা কদ কাররামনা বনি আদম আমি আদমকে জান্নাতের মধ্যে বাড়িঘর সৃষ্টি করে দিলাম বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ভাই ও দোস্ত বুজুর্গ যখন নাকি জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা আমাদের পিতা আমাদের আদম আমাদের বনি আদমকে আমাদের আদমকে সৃষ্টি করলেন আমাদের আদমকে জান্নাতের মধ্যে তাকে রেখে দিলেন এবং বললেন আমি আদমকে জান্নাতের ঠিকানা দিয়ে দিলাম আমি আদমকে জান্নাতের সৃষ্টি করে দিলাম জান্নাতে তার বর বাড়িয়ে দিয়ে দিলাম। লক্ষ্য করে দেখুন মুহতারাম হাজিরিন ভাই ও দোস্ত বুজুর্গ প্রিয় মুসল্লিনে কারাম লক্ষ্য করে দেখুন আপনা আমরা যখন দুনিয়াতে আসি আমাদের যার যার জন্মস্থান থাকে কারো 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 জায়গা থাকে আরব কান্ট্রির মধ্যে কারো জন্ম থাকে ইউরোপ কান্ট্রির মধ্যে কারো জায়গা থাকে বাংলাদেশের মধ্যে আবার বাংলাদেশের মধ্যে দেখতে লক্ষ্য করে দেখবেন কারো জায়গা থাকে কি কুমিল্লার মধ্যে কারো জায়গা থাকে নোয়াখালীর মধ্যে কারো জায়গা থাকে বিভিন্ন স্থানে আপনি লক্ষ্য করে দেখুন আপনি লক্ষ্য করে দেখুন আপনি লক্ষ্য করে দেখুন আপনি বিদেশে যান আপনি যেই দিকেই যান আপনি যদি 20 বছর যাবত থাকেন 20 বছর যদি আপনি সেখানে থাকেন আমি ওই জায়গার স্কলারশিপ পেয়ে ফেলছেন আপনি ওই জায়গার সিটিজেনশিপ পেয়ে ফেলেছেন আপনি ওই জায়গার গ্রিন কার্ড পেয়ে ফেলেছেন তখন তারপরও আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হে আবদুল্লাহ হে আব্দুল করিম হে আব্দুল জব্বার তোমার বাড়ি কোথায় তখন কি বলবে তখন বলবে আমার বাড়ি বাংলাদেশ কিংবা আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি রংপুর আমার বাড়ি দিনাজপুর ঠিক কিনা ভাই। তেমনিভাবে আমাদের আদি পিতা আমাদের পিতা আমাদের আইতা যখন তার স্থান জান্নাতে আমরা নগণ্য মুসলমান আমরা নগণ্য মুসলমান আমাদের ঠিকানা কোথায় হতে পারে লক্ষ্য করে দেখুন আমাদের দাদার বাড়ি কিংবা আমাদের আদি পিতা বাড়ি যদি জান্নাতে হয়ে থাকে আমরা উম্মতে মুহাম্মদীর বাড়ি কোথায় হয়ে থাকবে জান্নাতে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনুন লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছেন জান্নাতের মধ্যে রাখার পরে বনি আদম বললে বনি আদম বললেন আমাদের আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে তো সৃষ্টি করেছো কী জানি নেই কী জানি নেই কী জানি অভাব অভাব। মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন
যেরকম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তো জানেন একটি সন্তানকে যখন লালন পালন করেন একটি সন্তানকে যখন তার বাপ মা লালন পালন করে তাকে লালন পালন করে সেই যখন শিশু অবস্থা থাকে তখন তার মা কি করে তার মা জানে তখন তার দুধ খাওয়ার সময় হয় তার মা জানে তখন তার ঘুমানোর সময় হয় তখন জানে তখন কখন তাকে কি করা হবে প্রসব করাতে হবে পায়খানা করাতে হবে এটা তার মার আইডিয়া হয়ে গেছে তদ্রূপ মহান আল্লাহ তাআলা যখন নাকি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মহান আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন এই আদমের কি দরকার ঠিক কিনা ভাই এই আদমের হাওয়া দরকার হাওয়া আলাইহিস সালাম দরকার তদ্রূপ তেমনি হবে তখন হযরত আদম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে একটি মানুষ সৃষ্টি করলেন মাটির দ্বারা মানুষ সৃষ্টি করলেন যে মানুষটাকে বলা হয় মা হাওয়া আলাইহিস সালাম বলুন না সুবহানাল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন এবং আদমের সামনে দাঁড় করিয়ে দিলেন আদমকে বললেন নাও এটা তোমার উপহার স্বরূপ মা হাওয়া তোমাকে তোমাকে দিলাম তখন ওজন মা হাওয়াকে স্পর্শ করতে যাবেন আল্লাহ তাআলা বললেন হে আদম তুমি আয় তুমি হাওয়াকে কি করবে স্পর্শ করবে তার মহরানা দিবে না সেটা তো হয় না সেটা তো কখনো হয় না সেটা কখনো সম্ভব না তুমি তার মহরানা আদায় করো তখন হযরত আদম আলাইহিস সালাম কি করলেন আল্লাহ আমি তো ইনকাম করি না আমার কাছে কোনো দেরহাম নাই আমার কাছে কোনো দিনার নাই আমার কাছে কোনো স্বর্ণ নাই আমার কাছে কোনো রূপ নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি কিভাবে এই হাওয়ার মহরণ আদায় করব বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তখন বললেন হে আদম তুমি যখন দুনিয়াতে ছিলে দুনিয়া থেকে যখন আসমানে আসলে আসমানের মধ্যে প্রথম আসমানে কি দেখছো তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নাকি দ্বিতীয় আসমানে আসলে তখন কি দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৃতীয় আসমানে যখন আসলে তখন কি দেখলে তখন দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তদ্রূপ যখন নাকি তুমি সাত আসমান পার হয়ে যখন নাকি তুমি সিদরাতুল মুনতাহার মধ্যে এসেছো যখন নাকি তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করেছো এই জান্নাতের গেটের মধ্যে কি দেখেছো তখন বলেন আদম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তখন কি করলেন আদমকে বললেন তুমি এই মুহাম্মদকে কি চিনো তখন বনে আদম বললেন আমি তো আল্লাহ এই মুহাম্মদকে চিনি না এই মুহাম্মদকে আমি তো চিনি না আমি তো তাকে জানি না সেই মুহাম্মদ কে মুহাম্মদ কোন আঙ্কা সেই মুহাম্মদকে এই মুহাম্মদ যখন আল্লাহ তাআলা তার বর্ণনা দিতে শুরু করলেন আল্লাহ তাআলা বললেন এই মুহাম্মদ হলো সে যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে এই আসমানকে আমি সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে এই জমিনকে আমি সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে এই পাহাড় পর্বতকে আমি সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে এই নদী নালাকে আমি সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি কোনো ফেরেশতা সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে 1,24,000 কিংবা তার থেকে অধিক কোনো নবী রাসূল আমি সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে তুমি আদমকে আমি সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে উম্মতে মুহাম্মদীকে আমি সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করতাম না যেই মুহাম্মদকে সৃষ্টি না করলে জাহান্নামকে আমি সৃষ্টি করতাম না এটা হলো সেই মুহাম্মদ এটা হলো সেই মুহাম্মদ যেই মুহাম্মদ আমার বন্ধু যেই মুহাম্মদ আমার বন্ধু সেই মুহাম্মদ যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমি মক্কার জমিনে শেষ নবী হিসাবে অবতরণ করব যাকে আমি মক্কার জমিনে শেষ নবী হিসাবে শেষ রসুল হিসাবে তারপরে দুনিয়াতে কোনো রসুল আসবে না তার বিধানের পরে দুনিয়াতে কোনো বিধান আসবে না তার বিধানই সর্বশেষ বিধান তার বিধানই সেই বিধান যেই বিধান তার উপর নাজিল হবে সেই বিধান সর্বশেষ বিধান এবং কিয়ামত পর্যন্ত সেই বিধানই থাকবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই বর্ণনা দিতে থাকলেন তখন বললেন আদম আলাইহিস সালামকে বললে আল্লাহ আলাইহিস সালামকে বললেন হে আদম তুমি মুহাম্মদের উপর কালিমা পড়ে তুমি মুহাম্মদের উপর কালিমা পড়ে কি করো তোমার মহরানা আদায় করো বলুন সুবহানাল্লাহ এই মুহাম্মদ যেই মুহাম্মদের উপর কি করেছে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে আল্লাহ তাআলা তাকে এত দামি বানিয়েছেন সেটা নাকি মুখে মুখ দিয়ে প্রকাশ করে মুখ দিয়ে বলে আমি শেষ করতে পারবো না আমি কেন পৃথিবীর কোনো কেউই তার বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না সেই মুহাম্মদ যখন নাকি হেরা গুহার মধ্যে 40 দিন যাবৎ কিংবা তার চেয়ে বেশি সময় অতিবাহিত হয়ে তার উপর যখন কোরআন নাজিল হয়েছে তার উপর যখন কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার পরে
আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলার রাসূল দশম হিজরিতে যখন নাকি বিদায় হজ্জের বাজিতে আরাফার ময়দানে দাঁড়িয়ে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমি আজকে এই দিনকে কি করলাম এই দিনকে পরিপূর্ণ করে দিলাম আজ থেকে দিন পরিপূর্ণ হয়ে গেলেন এবং তার মধ্যে দেখা গেছে যখন নাকি বিদায় হজ্জের মধ্যে বিদায় হজ্জের ভাষণ দেওয়া শুরু করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জর্জরিত হয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু কান্না করতেছেন এবং অন্যান্য সাহাবারা বলতেছেন এ আবু বকর আপনি কেন কান্নাকাটি করতেছেন আপনি কেন কান্দেন আপনি কেন কান্নাকাটি করেন কেননা আজকে তো আমাদের খুশির দিন আজকে তো আমাদের আনন্দের দিন আপনি কেন আনন্দের দিনে কেন কান্না করতেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব উত্তম বন্ধু যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ উনি কান্নায় জর্জরিত হয়ে গেছেন উনি কান্নায় কাতর হয়ে গেছেন এবং মদিনা মানুষরা তাকে বললেন এ আবু বকর তুমি কেন কান্নাকাটি করো তুমি কেন কান্নাকাটি করো তখন আবু বকর বললেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন তার কর্মকাজ পরিপূর্ণ করার জন্য আজকে যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বময় কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ দিলেন তার দ্বারা বোঝা যাচ্ছে আমাদের রাসূল আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না আমাদের রাসূল আমাদের বেশি দিন আমাদের মাঝে থাকবেন না এই জন্য আমি কান্না করতেছি হে মক্কার মুসলমান হে মদিনার মুসলমান হে দেশবাসী হে দ্বীপের মানুষ তোমরা অতি শীঘ্রই রাসূলকে হারাতে যাচ্ছ তোমরা অতি শীঘ্রই রাসূলকে হারাতে যাচ্ছ রাসূল আমাদের মধ্যে বেশি দিন থাকবে না তোমরা আফসোস করবা যখন নাকি রাসূল আমাদের মধ্যে থাকবে না তোমরা রাসূলকে বিস্তারিবা তোমরা রাসূলকে কি করবা খুঁজবা কিন্তু রাসূলকে পাবা না কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেছেন আমি তোমাদের আমার ওয়ারিস সূত্রে আমি ওয়ারিস সূত্রে আমি কি করেছি বনি মুহাম্মদকে উম্মতে মুহাম্মদকে একটা জিনিসই দিয়ে গেলাম উম্মতে মুহাম্মদকে একটা জিনিসই দিয়ে গেলাম সেই জিনিসটা হলো এই কোরআন আমার বিধান যেই বিধান নাকি যেই বিধান নাকি আমি তোমাদের উপর নাজিল করেছি এবং সেটা ধারক বাহক হলো কে সেই দাতাদের সেটা ধারক বাহক হলো তারা আলেম ওলামারা যেই আলেম ওলামারা যেই আলেম ওলামা এই আলেম ওলামা কোথা থেকে গড়া হয় এই আলেম ওলামা গড়া হয় মাদ্রাসা থেকে যে মাদ্রাসায় নাকি দেখা যাবেন মাদ্রাসার ছাত্ররা রাত তিনটা বাজে উঠে ফেরেশতার ছাত্ররা রাত তিনটা বাজে উঠে কি করে কোরআন তেলাওয়াত করে কত কষ্ট করে খানা পিনার কষ্ট ঘুমানোর কষ্ট যে সময় আমরা বিছানার মধ্যে শুয়ে থাকি আমরা বিছানার মধ্যে ঘুমিয়ে থাকি এই শীতের দিনে কোন কোন শীতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে কবুল করে তাদেরকে যাচাই করে তাদেরকে বাছাই করে আলেম হিসাবে কবুল করে হাফেজ হিসাবে কবুল করে আজকে আপনি লক্ষ্য করে দেখুন ওলামায়ে দেওবন্দ যখন নাকি এই ব্রিটিশরা যখন নাকি ইংরেজরা যখন নাকি ব্রিটেনরা পুরা ইন্ডিয়াকে ভারতবর্ষকে কি করে ফেললেন গ্রাহ করে ফেললেন আঁকড়িয়ে ধরলেন তখন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই দিল্লির মসজিদ থেকে বললেন দিল্লির মসজিদ থেকে কি করলেন একটি আওয়াজ তুললেন এবং তাদের বিরুদ্ধে কি শুরু করলেন আন্দোলনের জন্য ঘোষণা করলেন তাদের লক্ষ্য করে দেখুন এই দেওবন্দি আলেম এই দেওবন্দ যে দেওবন্দের মধ্যে আলেম করা হয় সেই দেওবন্দের এই উসিলা আমাদের মাদ্রাসায় এসেছে আমাদের মাদ্রাসায় এসে আমাদের দেশের মধ্যে এসেছে সেটা হলো কি কওমি মাদ্রাসা যেই কওমি মাদ্রাসার মধ্যে কি করা হয় নবীর কালাম শেখানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস করেছেন সে হাদিস শেখানো হয় আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনকে শেখানো হয় এই আজকে লক্ষ্য করে দেখুন দেশের মধ্যে অনেক প্রতি বছর দেখেন লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ আলেম এই দেশ থেকে কি হচ্ছে ভারে ঘটছে এই হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে আজকে কার দ্বারা এই মাদ্রাসার দ্বারা এইসব মাদ্রাসার দ্বারা এইসব মাদ্রাসা না হলে আজকে শিক্ষিত হতে পারতো না আজকে ইসলামের শিক্ষা কিংবা আজকে ইসলামের যে বর্ণনা আজকে দেওয়া আমরা পাতাম না ইসলামের যে বর্ণনা ছিল আমাদের মধ্যে আমরা সেটা পাতাম না আমরা ভাগ্যবান আমাদের আমাদের কপাল অনেক ভালো আমাদের আশেপাশে মাদ্রাসা আছে আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তানকে এই মাদ্রাসার মধ্যে দেওয়ার জন্য দেশে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসার মধ্যে দিয়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে কি করব দিনের দায়ী হিসাবে দিনের দায়ী হিসেবে বানাবো দিনের ঝান্ডা বানাবো দিনের কি করব পতাকা তারা উত্তোলন করতে পারে সেই হাতিয়ার বানাবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এই মাদ্রাসার জন্য কবুল করুন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা মাদারিস আছে মাদ্রাসায় কওমিয়া আছে সব মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন প্রত্যেকজন আলেমকে আল্লাহ তাআলা কি করুন নেক হায়াত দারাজ করুন প্রত্যেক আলেমকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته